শিক্ষামূলক উক্তিগুলো আপনাকে জীবন নিয়ে অনেক ভালো ভালো শিক্ষা দেবে। আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসে সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন। ইলন মাস্ক, যখন মনে হয় পুরো বিশ্ব আপনার বিপক্ষে, তখন মনে রাখবেন যে বিমানটি বাতাসের বিরুদ্ধে যাত্রা করে। হেনরি ফোর্ড, অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ডেল কার্নেগি, পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। সমরেশ মজুমদার, শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অঙ্গতাই বাঞ্ছনীয়। জেরেক পক, জগতে শত্রুতার ধারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয়। গৌতম বুদ্ধ, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। সংগৃহীত, কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়, মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। স্টিফেন হকিং, ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। সংগৃহীত, ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। স্বামী বিবেকানন্দ, শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। জেমস হোওয়েলে, শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। সক্রেটিস, পাহাড় যত নিকট দেখায় তত নিকট নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। জর্জ হারবার্ট, শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো। রুশু, জ্ঞান যথেষ্ট নয়, তার প্রয়োগ করো। ইচ্ছা যথেষ্ট নয়, কাজ করে দেখাও। গোয়ে, অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না। আবুল ফজল, ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। স্বামী বিবেকানন্দ, যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। হুমায়ুন আজাদ, কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাকে বলবেন ভুল করা দরকারি, ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না। স্টিফেন হকিং, অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না, নিজের খুশি আপনার নিজেকেই খুঁজে নিতে হবে। অ্যালিস ওয়াকার, আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস জানতে পারবেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি জায়গায় যেতে পারবেন। ডক্টর শিওস, আমি বোকা হতে পারি, আমি অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। মার্চ অ্যান্ডার, শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয়, তার জবাব দিতে নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চরম ত্যাগ শিকার ছাড়া কোনোদিন কোনো জাতির মুক্তি আসেনি। শেখ মুজিবুর রহমান, যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই, আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। স্বামী বিবেকানন্দ, আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। হিব্রু প্রবাদ, কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না, কারণ তারা জানে তোমার মূল্য, তাই তোমাকে মেনে নিতে পারে না। সংগৃহীত, অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না, নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জাফর ইকবাল, তুমি যদি মনে করো তুমি ঠিক, কিন্তু তার সত্ত্বেও মানুষ সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে কান দিও না, শুধু মনে রেখো যে কোনো খেলায় দর্শকেরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়, তাই খেলোয়াড় হয়ে উঠো। এপিজে আব্দুল কালাম।